পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে পোস্টার রায়গঞ্জের বিন্দর গ্রামে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, তার আগে একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পোস্টার পড়ল মনসুর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দলের 4 নং অঞ্চলের মনুইল গ্রামে। প্রসঙ্গত, এই মনুইল আলীর সদ্য তৃণমূল ছেড়ে যোগদান করেছে কংগ্রেসে। জোট প্রার্থী হিসেবে তিনি এবার পঞ্চায়েতে ভোটে লড়াই করেছেন। তিনি ওই গ্রামে পঞ্চায়েত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রতিবার ভরসা করে মনসুরকে ভোট দেই তারা, কিন্তু গ্রামের লোকেদের জন্য কোনো কাজই করেনি, উল্টে গ্রামের মানুষের কাছে ঘর দেওয়ার নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন এই মনসুর আলী, এমনটাই দাবি করেছেন ওই এলাকার সাধারণ মানুষরা। এবার সেই তৃণমূল থেকে টিকিট পায়নি বলে দল ছেড়ে কংগ্রেসে যোগদান করে এবং জোট প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছে। তারপরেই সে মনসুর আলীর নামে একাধিক পোস্টার পড়েছে এলাকা জুড়ে। গ্রামের মানুষেরা জানিয়েছেন, মনসুর বিভিন্নভাবে মানুষকে ঠকিয়েছে, টাকা আত্মসাৎ করেছে। যদিও এই বিষয়ে মনসুর আলী জানানে এসব অভিযোগ মিথ্যে, তাকে বদনাম করার চেষ্টা চলছে, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এই 15 বছর আগে মনসুর, আমরা জানতাম মনসুর খুব কাজের ছেলে, যার জন্য ওকে এই এত গ্রামবাসী আমরা সবাই ঝাঁপায় পড়ে তাকে আমরা ভোটে উনিয়ার করছি বা ভোটে ওকে জেতাইছি, প্রধান করছি। উন্নয়ন করার পরে তখন যখন দেখলাম যে পঞ্চায়েত থেকে কোটি কোটি টাকা মানলো, আমাদের জনসাধারণের পেটের মধ্যে লাচ্ছি দিয়ে এই জনসাধারণ, এই চাষি ভাইদের, এই মহিলাগুলো সবার কাছে 10,000-15,000 টাকা আপনি যাচাই করে নেন, মেয়েগুলাকে টাকা নিয়ে ঘর দিতে পারে না, ঘর দিব বলেছে কিন্তু ঘর দিতে পারে না। ভোট নিতে যে কোনো পার্টি আমাদের ভোট নিতে আসতে পারে, কিন্তু ও আসছে না কেন? কি ছিল আগামী তো সবাই ভোট দিয়ে সবাই জিতালাম, পঞ্চায়েত কি করলো না করলো কিছু লোকগুলাকে পঙ্গু বানায় দিয়ে দিছে ও, নিজে তো নিজেই তো পঙ্গু হয়েছিল, ফের লোকগুলাকে পাবলিককেও আমাদেরকে পঙ্গু, ভোটারকেও পঙ্গু করে দিছে। এখন তো কংগ্রেস থেকে দাঁড়াইছে ও, এখন আগে কোন দল ছিল? আগে ছিল 3 বছরে 3টা দল করছে, 3 বছরে 3টা দল করছে। আগে কি তৃণমূল ছিল? তৃণমূল ছিল, ভরসা করেছিলাম, ভালো চ্যাংরা দেখে ভরসা করছিলাম, তো এখন তো দুর্নীতি চলে গেছে, ও তো এখন আবার কংগ্রেসে চলে গেল, কংগ্রেসে যায় এবার ই দাঁড়ালো, হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, 5-10,000-15,000 করে লোকের কাছ থেকে ঘরের টাকা ভাওতাবাজি করে নিয়ে এখন ও ভোট প্রচার করে বেড়াচ্ছে কংগ্রেসে। এখন তৃণমূলের আর প্রচার নাই, এখন কংগ্রেসের প্রচার করে। এর দুর্নীতি তো খুব, আগে খুব ভালো ছিল, আগে কাজের ছেলে ছিল, অনেককে কাজ করছে আগে, কিন্তু মানুষের কাজ করেছে সেই ক্ষতি করেছে, মানুষের কাছ থেকে অনেক দুর্নীতিভাবে পয়সা নিচ্ছে, এটা করে দেবো ওটা করে দেবো, আমরা ঘর দেবো, ইন্দ্রাবাসের যোজনা ঘর দেবো, এটা দেবো, এতগুলো টাকা দিতে হবে, এখনই টাকা দিতে হবে, এখনই দিলে নাম এখন ঘর চলে আসছে, এরকম করে দুর্নীতিকে অনেক টাকা নিছে ও, কই যে টাকা মানুষের কৃষকদের পয়সা করে, এই যে ঘরের এর ঘরে যে এমনিটির পয়সা দিল না, হ্যাঁ এনআরসির পয়সা দিল না, কোনো পয়সা দিল না, সবগুলো মেনে নিচ্ছে, হ্যাঁ সেই জন্য আমরা পোস্টার দিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে ভোট করবে? হ্যাঁ। কার বিরুদ্ধে ভোটটা পড়বে? কার বিরুদ্ধে? মুনসুরের বিরুদ্ধে ভোট পড়বে।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগেই এবার গ্রামে পোস্টার পড়ল দুর্নীতির বিরুদ্ধে, যিনি জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিন্দল গ্রামের মোড়ইতুলি গ্রাম অঞ্চলে। সেই মনসুর আলীকে নিয়ে এবার পোস্টার পড়ল, দেখুন সেই দেওয়ালে যে পোস্টার রয়েছে সেই পোস্টারই আপনাদের সামনে তুলে ধরব। আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের মনোনীত দুর্নীতি পরায়ণ ঘরের টাকা তোলাবার চোর প্রার্থীকে একটিও ভোট দিচ্ছি না, এই যে মনসুর আলী সে তিনবার কিন্তু এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলেন, এবার সে টিকিট পায়নি তাই সে জোট প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। এবং ভোট প্রচারের ক্ষেত্রে সে অন্যান্য গ্রামে গেলেও কিন্তু এই গ্রামে আসছেন না। গ্রামের মানুষদের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে যে বারবার কিন্তু গ্রামের মানুষরা তাকে ভরসা করে ভোট দিয়েছিলেন সেই মনসুর আলী, এবার কিন্তু তাকে মানুষ আর ভরসা করতে পারছেন না। কারণ একাধিক অভিযোগ, কখনো পুকুর খননের টাকা নিয়েছেন, কখনো বা আবাস যোজনা, এবং কখনো বা বিভিন্ন নাম করে গ্রামে এসে তোলাবাজি করেছেন এই মনসুর আলী। এবার এই গ্রামেরই বাসিন্দারা রুখে দাঁড়িয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাকে একটিও ভোট দিচ্ছে না, যা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে। গ্রামের মানুষরা কিন্তু রীতিমতো তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবার দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তারাও কিন্তু এগিয়ে এসেছে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।